ময়ো ভিডিপিক মাঝে মাঝে কই থাকো মোৰ পৰাও সিকিউরিটি বিলাক লৈ যাও, কারণ পুলিশের কাম মানুষ সিকিউরিটি থাকা নহয়, বিশেষ পরিস্থিতিত আমাক সিকিউরিটি দিয়ে। মইতো ডিজিপি আইএসবি এডিজিপি লগত মোৰ কাজিয়াই লাগি থাকে যে সিকিউরিটি কমাক সিকিউরিটি কমাক, কারণ সিকিউরিটিয়ে আমাক রাইজর পৰা দূরত লৈ যায়। ময়ো এটা দিনলৈ ৰখিছো অহা তিনি চারি বছর, যি দিনাখনে দুই এটা এক্সট্রিমিস্ট অর্গেনাইজেশন বা যি ধরনের শব্দ নকক আছে সেইবিলাক ঘুরি অহা দিনাখনে মন্ত্রী সিএমরও সিকিউরিটি উদ্রোহ হয়ে যাব লাগে। কারণ আগত আমার গোলাপ বরবরাহতে জিপতে ঘুরিছিল, সিকিউরিটি টিকিউরিটি নাছিল, আর আমিও তেনেকুয়া একটা পর্যায়লৈকে যাব লাগে। আজি আমি বাধ্যত যাব পাৰা নাই, মই প্রায় পুলিশক সুধি থাকো মই সিএম নোহোৱা দিনাখন মোক সিকিউরিটি দিব জানো তেতিয়া কি হব। সেইকাৰণে এই সিকিউরিটিটো একটা অশান্তি, ই শান্তি নহয়। গতিকে যি দুই এজনে মোক হোয়াটসঅ্যাপ দিছিলে তেওঁলোকক মই হোয়াটসঅ্যাপত উত্তরটা দিয়া নাছিল, আজিয়ে মই রাজহুয়াকে উত্তর দিলো যে ইয়াত যাতে আমি সিকিউর, মোক সিদিনাখন এজনে দিছে স্যার মোৰ থানাখানে বহুত ড্রাগস ধরে আছে, মোর চিন্তা হয়ে আছে, মোক সিকিউরিটি দিয়ক, সেইটো অশান্তি হব আমার কারণে। গতিকে এই ধরনের যাতে কথা বতরার পর আমি দূরত থাকো, ই একটা সোশিয়াল ইনিশিয়েটিভ, ই একটা সিটিজেনশিপ ইনিশিয়েটিভ, ইট ইজ এ সিভিল সোসাইটি ইনিশিয়েটিভ, নাগরিকর একটা আমি অধিকার হিসাবে আপনার আমি আগবাই দিছো। নাগরিক সকলে আপনার হয়ে, নাগরিকর হয়ে আপনার কথা পাব।